নমস্কার কেমন আছেন সবাই আজকে বানাবো প্রোটিন স্যালাড আর তার জন্য আমি এখানে একটা বেবিকর্ন নিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি এটা অনেক দিন আগে মেলা থেকে এনেছিলাম দেখুন এর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে এই যা গরম পড়ছে এই গরমে মানুষ শুকিয়ে যাচ্ছে সেখানে এই বেবিকর্নটা কেন শুকাবে না দেখুন কেমন হয়ে গেছে তো যাই হোক আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু ছাড়ানোটা খুবই টাফ দেখুন ব্যাস এই যে হয়ে গেছে ছাড়ানো অনেকটা টাইম লেগে গেল আর এখানে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই যে সবুজ মুগ ডাল আর ছোলা আর এখানে আছে কাবলি ছোলা তো এগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর একদম ভিজে গেছে এবার এই সবগুলোকে একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারের মধ্যে দিয়ে তো আপনারা চাইলে এগুলো কাঁচাও খেতে পারেন কিন্তু কাঁচা খাওয়াটা একটু হজম শক্তির ব্যাপার থাকে মানে হজমের ব্যাপার থাকে অনেকে হজম করতে পারে না তার জন্য কিন্তু আমি এখানে দুটো সিটি দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে এই বেবিকর্নটাও দিয়ে দিচ্ছি তো এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দুটো মতো ছিটি দিয়ে নেব তো সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি জল না দিলে তো আর সেদ্ধ করা সম্ভব না সেদ্ধ হয়ে গেছে আমি এখানে দুটো মতো সিটি লাগিয়ে দিয়েছি এই দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে খুব একটা গলেও যায়নি আর একদম কম সেদ্ধ হয়েছে তাও কিন্তু না তো এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব জল ঝরিয়ে রাখার জন্য এখানে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি এবার জল ঝরে গেছে এবার ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শশা কুচি কুচনো টমেটো আর পেঁয়াজ আর এটা কিন্তু আমি চৌকো চোগু করে কুচিয়েছি এগুলো দেখতে খুব সুন্দর লাগে তার জন্য এটা দিয়ে দিচ্ছি গাজর আর এখানে আমি বাড়িতে একটুখানি পনির বানিয়েছিলাম তার থেকে সামান্য একটু এখানে দিয়ে দিচ্ছি আর এই বাড়ি বানানো পনিরটা কিন্তু বেশ ভালো হয় আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো মতো আর বিট লবণ স্বাদ মতো আর এখানে সামান্য একটুখানি জিরে পাউডার দিয়ে দিলাম এটাই কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে তার জন্য দিলাম এবার সব একসঙ্গে মিশিয়ে নেব আর এই প্রোটিন স্যালাডটা কিন্তু ভীষণ হেলদি হয় সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না যে এটা কতটা হেলদি হয় তো সব রকমের পুষ্টিগুণই কিন্তু এর মধ্যে পাবেন তো অবশ্যই এভাবে একবার খাওয়ার চেষ্টা করবেন বাড়িতে তো আমাদের বাড়িতে কিন্তু এটা প্রায়ই সকালের ব্রেকফাস্টে আমরা খাই তো এটা খেলে কিন্তু আর কিছুই খাওয়া লাগে না সকালে তো যাই হোক আমাদের ব্রেকফাস্ট আমরা এনজয় করি আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হুম ভীষণ টেস্টি হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণ ফেভারিট এই প্রোটিন স্যালাড তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন টাটা